আসসালামু আলাইকুম দর্শক, আশা রাখছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই বেশ ভালো আছেন। চলে এলাম আপনাদের সামনে চকলেট সুইচ রোল কেকের একটা রেসিপি নিয়ে। দেখে হয়তো বা বুঝতে পারছেন যে এটা কতটা মুখরোচক আর কতটা টেস্টি হতে পারে। খুব সহজ ওয়েতে আজকে আমি আপনাদেরকে এই সুইচ রোলটি বানিয়ে দেখানোর চেষ্টা করছি। আশা করছি বরাবরের মতো আমার এই ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা রিকোয়েস্টই করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে। কথা না বাড়িয়ে চলুন চলে যাচ্ছি মেইন প্রসেসিংয়ে। সুইচ রোল বানানোর জন্য আমি এখানে চারটা ডিম নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণের চিনি, আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এগুলোকে দিয়ে আমি 2 মিনিটের মতো বিট করে নিচ্ছি। 2 মিনিট পর আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে যতক্ষণ পর্যন্ত না একটা ফোমি কনসিস্টেন্সি না আসছে ততক্ষণ পর্যন্ত এটা বিট করতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ফোমি একটা কনসিস্টেন্সি চলে এসছে। অন্য একটা বাটিতে একটা স্ট্রেইনার রেখে এর উপরে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে ময়দা, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এগুলোকে একটু ছেঁকে নিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন যেটা অল্প অল্প করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে খুব সফটলিভাবে মিলিয়ে নিতে হবে। ময়দা মেলানোটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এই ক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন। তেলগুলোকে দিয়ে ভালো করে মিলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি 100 গ্রাম চকলেটকে আমি মেল্ট করে রেখেছিলাম সামান্য একটু দুধ দিয়ে। এটাকে অল্প অল্প করে দিয়ে আবারও ব্যাটারটার সাথে মিলিয়ে নিচ্ছি। আজকের রোল কেকটা আমি দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম প্লাস্টিকের একটা মোল্ডের উপরে নিয়ে বানাবো। এই মোল্ডটা চেষ্টা করবেন নিচে কোনো বড় কিছু দেওয়ার, কারণ এটা খুব প্লাস্টিকের যেহেতু নাড়াচাড়া করলে আপনি যদি খালি বসান আপনার ওভেনে সেক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। চেষ্টা করবেন বেকিংয়ের ক্ষেত্রে বেকিং ওভেনের ট্রের উপরে এই জিনিসটা বসানোর জন্য। মোটামুটিভাবে আমার এইখানে কেকটা আমি বসিয়ে পুরোটা লেভেল করে দিচ্ছি। এরপর এটাকে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 থেকে 15 মিনিটের মতো বেক করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার কেকটা অল রেডি হয়ে গেছে। এটাকে এখন মোটামুটিভাবে ঠান্ডা করে নিতে হবে। এটা মোটামুটিভাবে ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটা পার্চমেন্ট পেপারের উপরে কেকটা উল্টে নিচ্ছি। চেষ্টা করবেন পার্চমেন্ট পেপারের উপরে উল্টানোর, তার কারণ হচ্ছে রোল কেকের ক্ষেত্রে উপরের অংশটা খুবই সফট থাকে, অন্য কিছুর উপরে যদি আপনি রাখতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো কেকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। সো আমি এই কেকটাকে উল্টিয়ে উপরের পিঠটাকে আবার উল্টে নিয়েছি, তার কারণ হচ্ছে ফ্রস্টিংটা কিন্তু উপরের পার্টেই করে। একটু কুসুম গরম থাকা অবস্থায় কেকটাকে এই রকম করে রোল করে পার্চমেন্ট পেপার দিয়ে সাইডেরটা ঠিক এইভাবে করে, মোট কথা একটু চকলেটের মতো শেপ করে বন্ধ করে রেখে দিচ্ছি। এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণের ক্রিম চিজ, আর নিয়ে নিয়েছি 1/3 কাপ পরিমাণের হুইপড ক্রিম। এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, আর স্বাদ অনুযায়ী দিয়েছি কনডেন্সড মিল্ক। এটাকে আর কিছুই না, এখন বিট করে নিতে হবে। আমার প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছে এটাকে বিট করতে। এবার আমি কেকটাকে খুলে নিচ্ছি, খুব কেয়ারফুলভাবে কেকটাকে খুলে নিতে হবে। এবার আমি কেকটার উপরে ক্রিমগুলো একেবারে লেভেল করে দিয়ে দিচ্ছি। ক্রিমটাকে একদম লেভেল করে দিয়ে দেবার পর এটাকে সেম ওয়েতে রোল করে আপনাকে ফ্রিজে রেখে দিতে হবে প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো।
আমি আগের দিন কেকটা বানিয়েছিলাম, আমি হোল নাইট ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল পোর্শনে। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। কেকটা যখন সেট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সার্ভ করতে পারবেন। আমি কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কে বুঝতে পারছেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল খুব সহজ করে করা চকলেট সুইচ রোল। আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে সহজ মনে হয়েছে। প্রত্যেকবারই চেষ্টা করি আপনাদের সামনে সহজ করে সবকিছু তৈরি করে দেখানোর। এতক্ষণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো আপনাদের সামনে সেই পর্যন্ত, যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সকলের জন্য আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল। আল্লাহ হাফেজ।